হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে দেখাবো কীভাবে ব্যানানার বীজ থেকে চারা তৈরি করবেন। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আপনারা কীভাবে ব্যানানার বীজ থেকে চারা তৈরি করতে আপনারা বুঝতে পারবেন, আপনারাও পাশাইলে ব্যানানা বীজ থেকে চারা তৈরি করতে পারবেন। তো আমি ব্যানানা বীজ আগের থেকেই সংরক্ষণ করে রেখেছি। আর সচরাচর এখনকার সময়ে ব্যানানার বীজ থেকে চারা তৈরি করে না, উন্নত প্রজাতির চারা তৈরি করার জন্য অবশ্যই বীজ থেকে চারা তৈরি করতে হয়। তো আমি প্রথমে বীজগুলো দেখুন পানির মধ্যে ভিজিয়ে নেব। এভাবে আমরা তিন দিন মতন ভিজিয়ে রাখবো, কারণ কলার বীজগুলো অনেক চামড়া মোটো হয় আর অনেক শক্ত হার্ড হয়, তার জন্য আমরা এটা পানির মধ্যে তিন দিন জন্য ভিজিয়ে রাখব। তো আমার তিন দিন হয়ে গেছে বীজগুলো ভিজানোর, আর বীজগুলো অনেক হার্ড দেখুন, দেখতে পাচ্ছেন অনেক হার্ড, এই জন্য আমি পানিতে বেশি পরিমাণ ভিজিয়ে রেখেছি। এখন আমরা এখন ছোট ছোট পাত্রের মধ্যে জৈব সার নিয়ে নেব, আর পাত্রগুলো নিচে যেন অবশ্যই এরকম দেখাচ্ছি ভিডিওর মধ্যে ফুটো ফুটো থাকে, যেন পানি জমে না থাকে, নষ্ট না যায় বীজগুলো। আমরা পাত্রের মধ্যে পরিমাণ মতন বীজ দিয়ে দিলাম, সাত আটটা মতন, তার উপরে আবার পাথরের গুঁড়ো দিয়ে দিচ্ছি জৈব সারের উপরে, যেন আর্দ্রতা বজিয়ে থাকে। তার উপর থেকে আমরা একটু পানি দিয়ে দিলাম, আর পাত্রের উপরে একটি প্লাস্টিক দিয়ে দেব যেন আর্দ্রতা বজিয়ে থাকে। তার জন্য আপনারাও একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেবেন যেন বেশি হাওয়া প্রবেশ না করতে পারে আর আর্দ্রতা নষ্ট না হয়। তো দেখুন আমার চারা তৈরি করতে অনেক সময় লেগে গেছে, তিন মাস পরে আমার চারা ফলাফল দেখুন। তো অনেক টাইম লাগে, কারণ অনেক সময় লাগে, কারণ আপনারা পূর্বে দেখেছেন বীজগুলো অনেক হার্ড হয়, তার জন্য অনেক সময় লাগে। তো তিন মাস পরে আমার দেখুন ফলাফল, মোটামুটি চারা রেডি হয়ে গেছে আমার। এখন আমি এগুলোকে আলাদা পাত্রের মধ্যে লাগিয়ে দিতে পারি, সরাসরি লাগালে অনেক ছোট চারা তার জন্য নষ্ট হয়ে যেতে পারে, আপনার এতদিনের কষ্টগুলো বিফলে চলে যেতে পারে। তার জন্য আমরা অবশ্যই এটাকে আরেকটা পাত্রে আলাদা আলাদা করে লাগাবো, আর উপযুক্ত সময় হলে আমরা এটাকে মাটিতে নিয়ে লাগিয়ে দিতে পারবো। তো আমরা এখন ফার্স্ট টবের মধ্যে রাখবো, যেহেতু অনেক ছোট চারা আর এতদিনের কষ্টগুলো সব বিফলে চলে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন কিছু মুরগির ফিড নিয়ে আসছি, আর জৈব সারের সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি যেন গাছটা অনেক শক্তি পায়, তার জন্য মুরগির বীজটাতে অনেক শক্তি থাকে, জৈব সারও শক্তি আছে, সবগুলো একসাথে মিলিয়ে দিলে গাছটা অনেক শক্তিশালী এবং শক্তি পাবে। তো দেখুন ছয় মাসের মাথায় আমার গাছ পরিপূর্ণ হয়ে গেছে, এখন আমি চাইলে এটাকে যেখানে ইচ্ছে সেখানে লাগাতে পারবো। তো উন্নত জাতের চারা তৈরি করতে হলে অবশ্যই একটু কষ্ট করতে হবে। নর্মালি যেগুলো চারা আমরা সচরাচর বীজ থেকে তৈরি করি না, যেগুলো উন্নত জাতের কলা বানানা, সেগুলোকে আমাদের একটু কষ্ট করে হলেও তৈরি করতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।